ঘন্টা এই মনটা তোমাকে প্রেম সুখে এই বুকে চাই 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 ভালোবেসে যাই 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 কি হলো এই চব্বিশটা ঘন্টা এই গানটা কেমন চিনা চিনা লাগতেছে না কোথায় যেন শুনছি শুনছি লাগে আরে আজকেই তো শুনলাম মানি হাইস্টের সিজন ফাইভের ভলিউম টু ঢং করে যেটাকে বর্ধিত করা হয়েছে সেটা এইমাত্র দেখা শেষ করলাম এখানেও উনা মাতিনা নামের যে ইতালিয়ান ফোক সংটা আছে যেটাকে অনেকে মনে করতে পারেন যে মানি হাইস্ট নকল করেছে বাপ্পিব্রোর গান থেকে তেমনটা কিছুই না ইতালির খুবই জনপ্রিয় একটি ফোক সং বছরের পর বছর চলে আসছে এটাকে নতুনভাবে মানি হাইস্টে ইউজ করা হয়েছে যেটার বাংলা ভার্সন একটু আগে আপনারা আমার নর্তন কুর্দন আর বাপ্পিব্রোর নর্তন কুর্দনের মাধ্যমে দেখে ফেলেছেন হ্যালো উত্তম পৃথিবীবাসী কি অবস্থা সকলের কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি জে নাইম চৌধুরী মানি হাইস্টের সিজন ফাইভের ভলিউম টু এর একটি রিভিউ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো কেমন ছিল সিজন ফাইভের ভলিউম টুটা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন এটাই ছিল শেষ সিজন এরপর আর কিছু আসবে না প্রফেসর টোকিও নাইরোবি লিসবন হেলসিঙ্কি এই ক্যারেক্টারগুলো দর্শকদের সাথে এত গভীরভাবে জড়িয়ে গিয়েছে এটা যে শেষ হয়ে যাবে অনেকে এটা নিতে পারছে না তো যাই হোক আমি খুশি আমি ব্যক্তিগতভাবে খুশি আমি ব্যক্তিগতভাবে মনে করে থাকি মানি হাইস্টের সিজন ওয়ান আর সিজন টু অনেক জোশ ছিল পরবর্তীতে শুধু পয়সা পয়সা কাটতি হ্যাঁ তু পয়সে পে কিউ মারতি হ্যাঁ এই কারণেই সিজন থ্রি সিজন ফোর অ্যান্ড সিজন ফাইভ বের করলো আর সিজন ফাইভের কাহিনীটা দেখেন না ফাইভের ভলিউম ওয়ান বের করছে আবার এখনো ভলিউম টু বের করছে এটা নিয়ে আমি যদিও ভলিউম ওয়ানের সময় বলেছি খালি মাল কামামু যাই হোক এগুলো একটু বেশি কথা বাড়তি কথা হয়ে যাচ্ছে আমরা মূল ভিডিওর দিকে চলে যাই এইবারের সিজনের লাস্ট পার্টটা কীরকম ছিল সবাই তো ট্রেলারে দেখতে পেয়েছেন যে প্রফেসর নিজেকে আত্মসমর্পণ করেছে ব্যাংকাদে স্পানার মধ্যে যে উনি অলরেডি প্রবেশ করবেন এটা তো ট্রেলারই একটা ইঙ্গিত দেয়া ছিল খুব কি ধুমধুমার কোনো একটা অ্যাকশনের মাধ্যমে আমাদের সব চোরেরা বা ডাকাতেরা জিতে যাবে নাকি ওনাদের সবার সলিল সমাধি হবে এই ব্যাংকের মধ্যেই এই ধরনের একটা টান টান উত্তেজনা কিন্তু আগে থেকেই বিরাজমান ছিল গল্পের মধ্যে সিজনটা শেষ করেছে প্রফেসরের একেবারে সিজন ওয়ান টু এর সেই মাইন্ড গেমের মাধ্যমেই এখানে ওরকম মারামারি টারামারি দেখায় নাই তো ভালোই ছিল এটা আসলে খারাপ ছিল না প্রফেসর বিভিন্নভাবে কনভিন্স করা ট্রাই করে তামায়োকে তামায়োর সাথে প্রফেসরের যে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ এই জিনিসটাকে আরেকটু কম্প্যাক্ট দেখালে মনে হয় ভালো হতো এছাড়া সবগুলো ক্যারেক্টারের সাথে মানুষ বা দর্শকরা যেভাবে ইমোশনালি অ্যাটাচমেন্টে চলে গিয়েছিলেন ওই রকম ভাইবটা এইবারের মধ্যেও ছিল তবে এইবার দেখার বিষয় ছিল যে প্রফেসর কিভাবে ওনাদেরকে বের করে আনেন নাকি সবারই শরীর সমাধি হয়ে যায় গল্পের ব্যাপারে এর বেশি আর কিছু বলতে চাইছি না বললে স্পয়লার হয়ে যাবে একটু পয়সা খরচ করে আপনার নেটফ্লিক্সে দেখে নিতে হবে আমি আসলে আমার কিছু ব্যক্তিগত অভিমত এই মানি হাইস্ট নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই শেষ সিজনের শেষ পার্টটুক নিয়ে যদি বলতে চাই তাহলে আমার কাছে কিছু কিছু জিনিস একটু বিরক্তি লাগে টোকিও সিজন ফাইভের লাস্ট পার্টে মারা যায় এটা আমরা সবাই জানি তো টোকিওকে দিয়ে আবার যখন স্টোরিটাকে ন্যারেট করা হয় এই জিনিসটা ভালো লাগে না আমার কাছে এটা এমন না যে কোনো একটা প্রিকুয়েল দেখাচ্ছে টোকিও ন্যারেশনই আবার যাবে কিন্তু ফিউচারের দিকে কাহিনী যাচ্ছে আর টোকিও অলরেডি ডেড ওর মুখ থেকে আমার ন্যারেশনটা ভালো লাগেনি প্রফেসরের সাথে তামায়োর যে কনফ্লিকশনটা এটাকে আরও ভালোভাবে দেখানো উচিত ছিল সবচেয়ে বেশি বিরক্ত লেগেছে যে জিনিসটা এটা হচ্ছে ডেনভার আর স্টকহোম যথারীতি সিজন ওয়ান থেকে মানে যেরকম ভল্টের মধ্যে তাদের যে একটা মানে ইন্টিমেসি ক্রিয়েট হয় এখানে টোকিও মারা গেছে বাইরে একটা আর্মি টার্মি আইসা ভয়ঙ্কর অবস্থা মানে দুনিয়া তারি কাঁপায় ফেলতেছে সবাই ওনারা ভল্টের মধ্যে গিয়ে ইন্টিমেসি শুরু করে দিল মানে এই জিনিসটা আমার কাছে একটু বিরক্ত লাগছে অ্যাকশন থাকবে অ্যাকশনের মধ্যে অ্যাকশনের মধ্যে এত রোমান্স টোমান্স হাবি জাবি ভালো লাগে নাই আমার কাছে এইটা এছাড়া প্রফেসরের ভাই পালেরমো ওরফে বার্লিন ওনার যে ফ্ল্যাশব্যাকগুলো আবার দেখানো হয়েছে যে কেন আসলে ওনাকে আমরা বাইরে থেকে এরকম একটা শক্তভক্ত মানুষ দেখি আবার ভেতর থেকে একদম ফাঁকা ফাঁকা একটা মানুষ দেখি এই যে একটা ডুয়েল মেন্টালিটি এই ক্যারেক্টারটার মধ্যে বিরাজমান ছিল
আর যার কারণে আসলে এত জনপ্রিয় হয়েছে এই ক্যারেক্টারটা, যেই কারণে আসলে নতুন তিনটা সিজনই বের করে ফেলেছে, এই ক্যারেক্টারটাকে বের করতে পারেনি, এতটাই জনপ্রিয় এই বার্লিন ক্যারেক্টার। আর এই বার্লিনের স্মৃতি রক্ষার্থেই বা তার প্রতি রেসপেক্ট তো জন্যই আসলে স্প্যানিশ দেখতে দেখতে আমার মধ্যে স্প্যানিশ বের হচ্ছে। বার্লিনের প্রতি সম্মান প্রদর্শন করেই ব্যাংকাদা এসপানাকে যে অ্যাটাকটা করে গোল্ডগুলো নিয়ে যাওয়ার জন্য, এটা কিন্তু বার্লিনের প্রতি টোটাল সম্মানপূর্বক একটা কাজ ছিল। এখানেই এই স্টোরিটাকে একটু ভালোভাবে বোঝানো হয় যে কেন অ্যাকচুয়ালি এটার সাথে কতটা ইমোশন জড়িত আর কতটা তাদের পারিবারিক একটা ব্যাপার জড়িত। কারণ আমরা ইতিমধ্যে অনেকেই জানি যে প্রফেসর আর বার্লিনের বাবাও একজন ব্যাংক ডাকাত ছিলেন বা চোর ছিলেন বা শুধুমাত্র ডাকাত ছিলেন। আবার আর বার্লিন কিন্তু তার ছেলেকে অলরেডি এই চোরকর্মের দিকেই ধাবিত করেছে, তো তারা আসলে খানদানি চোর যেটা বোঝা যায়। আর এই ধরনের একটা কথা আমাদের প্রফেসর সাহেবও তামায়াকে বলে, আমি হচ্ছে চোরের ভাই, আমি হচ্ছি চোরের সন্তান, আর এমনও হতে পারে আমি চোরের বাবাও হতে পারি, আই এম এ রিয়েল চোর। কিন্তু প্রত্যেক প্রতি একটা প্রফেসর প্রফেসর ভাব নিয়ে থাকে আর কি। ¿Usted es el que iba de Robin Hood y le quiere quitar todo su oro al país? Soy un ladrón, hijo de ladrón, hermano de ladrón, y espero algún día ser padre de ladrón. Nadie puede renunciar a su naturaleza, Tamayo. নেগেটিভ পয়েন্ট যতটুকু বললাম অতটুকুই, পজিটিভ দিক তো এরকম আলাদাভাবে কিছু বলার নেই। একটা দিক থেকে তো শেষ করে দেওয়া যায় যে প্রফেসরের যে মাইন্ড গেম ছিল অস্থির ছিল, অস্থির মানে আমি একেবারে সিজন ওয়ান আর টু এর সেই ভাইব একটু হলেও পেতে পেরেছি। মানে আমি ব্যক্তিগতভাবে আবারও বলছি, সিজন টু এর পরের সিজনগুলোকে এইভাবে টানার মানে কোনো যুক্তিকতা দেখি নেই। চমৎকার একটি সিরিজ হিসেবে এটা শেষ করতে পারতো। মানি হাই সিরিজটির সবচেয়ে বড় সফলতা যেই জায়গাটায় অডিয়েন্সের সাথে যেভাবে কানেক্ট করে চরিত্রগুলো, প্রশংসার দাবিদার। টুকটাক কয়েকটা বিরক্তি থাকলেও মানি হাইস্টকে আসলে ভোলার মতো না। সিরিজের গল্পটা আমাদেরকে এমনভাবে তুলে ধরা হয়েছে, দেখেন একটা জিনিস বলি, যারা পুলিশের কাজকর্ম করতেছে তারা সবাই কিন্তু তাদের জাস্ট অর্ডার ফলো করতেছে। এই যে সুয়ারেজ, তারপরে ওই যে মোটাসোটা করে যে ভদ্রলোকের মতো যে পুলিশ অফিসারটা, ওনারা সবাই কিন্তু অর্ডার ফলো করতেছে। ওনারা কিন্তু ওনাদের জায়গা থেকে ঠিক, ওনারা ন্যায় প্রতিষ্ঠা করার লক্ষ্যেই কিন্তু মানে ওনারা কিন্তু ভালো। আমাদের নর্মাল সমাজের কথা চিন্তা করলে ওনারা কিন্তু ভালো মানুষ। চোর বা ডাকাত কিন্তু অ্যাকচুয়ালি প্রফেসর, টোকিও, নাইরোবি, হেলসিঙ্কি এরা। অথচ কি হলো, দেখেন এমনভাবে আমাদেরকে দেখানো হলো যে অ্যাকচুয়ালি চোরদের প্রতি আমাদের ভালোবাসা কিন্তু গ্রো করা শুরু করলো। এ থেকে একটা জিনিস আমার কাছে একটু ক্লিয়ার হয় জিনিসটা, ওনারা মনে হয় এই মেসেজটাই দিতে চেয়েছেন যে মানে সারা বিশ্বে, দেশে বিদেশে সব জায়গায় গভর্নমেন্ট, পুলিশ, তারপরে ডিফেন্সের প্রতি মানুষের যে একটা মানে ক্ষোভ আছে, একটা অভিমান, এই জিনিসটা কিন্তু এই সিরিজের জনপ্রিয়তার দিকে তাকালে আমরা স্পষ্টই বুঝতে পারি। আর এই সিরিজটির সার্থকতার পিছনের অন্যতম দাবিদার অবশ্যই প্রত্যেকটা চরিত্রের অভিনয়। এরা এত সাবলীল, এত জীবন্ত অভিনয় করেছে। প্রফেসরকে দেখলে তো মনে হয় আসলেই মনে হয় উনি একজন বিরাট বড় চোর। টোকিওকে দেখলে মনে হয় তো আসলেই মনে হয় এরকম ভেগাবন্ড বা একদম কেয়ারলেস একটা, আসলেই মনে হয় এই মহিলাটা এমনই। তারপর নাইরোবি মারা গিয়েছিল যে আগের সিজনে, এরপর লিসবন, সবাই মনে হলো যে এত জীবন্ত অভিনয়, অভিনয়ের জন্য সবাইকে একটা স্যালুট তো দেওয়াই যায়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এত সুন্দর মেকিং, মানে এত সুন্দর স্ক্রিপ্ট রাইটিং, এত সুন্দরভাবে গল্পটাকে সাজানো। এই যে একটা সিজন শেষ হলে আবার সামনে সিজনে যাব, একটা এপিসোড শেষ হলে আবার আরেকটা এপিসোডে যাব, এই যে একটা উত্তেজনা ধরে রাখতে পেরেছে ওনারা একটা থ্রিলার সিরিজ হিসেবে, চমৎকার ছিল। দ্যাটস অল ফর দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, আর যদি মনে হয় যে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করা দরকার, হিট দ্য সাবস্ক্রাইব বাটন, পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি ঠং ঠং করে বাজিয়ে দেবেন। আই এম জেন এম চৌধুরী, সাইনিং অফ।